রফিকুল ইসলাম মিয়া। গণমাধ্যমের উপর হামলা এবং অগ্নিসংযোগের বিরুদ্ধে গণ অবস্থান কর্মসূচিতে এই অভিযোগ করেন তিনি। ব্যারিস্টার রফিকুল বলেন, চাঁদাবাজি করে গণজাগরণ হয় না, গণজাগরণ আসে অন্তর থেকে। বিএনপির নেতা আরো বলেন, শাহবাগের আন্দোলন যদি ন্যায়ের জন্য হয় তাহলে হলমার্ক, শেয়ার বাজার সহ সব রকম দুর্নীতির সঙ্গে জড়িতদেরও আন্দোলনকারীরা ক্ষমা করবে না। গণজাগরণ জনগণের অন্তর থেকে আসতে হবে। গণজাগরণ আর একদিকে এই ছাত্রলীগের সন্ত্রাসীদের চাঁদাবাজি কি জাতীয় গণজাগরণ এদেশে হচ্ছে তার ছবি দুটা পাশাপাশি রাখলে আপনারা উপলব্ধি করতে পারবেন।